পঞ্চাশের দশকে বিড়ির ব্যবসা দিয়ে যাত্রা শুরু তখন নাম ছিল আবুল বিড়ি যা আজকের পরিচিত বড় শিল্প প্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপ নানা ভারী শিল্প ও ভোগ্য পণ্যের ব্যবসা এই গ্রুপের বিশাল ব্যবসায়ী গ্রুপের ভাবমূর্তির আড়ালে রয়েছে বহু অপকর্মের বিস্তর অভিযোগ যার একটি চট্টগ্রামে কিছু সাধারণ মানুষের ভূমিক্রাস যেখানে এতিম প্রতিবন্ধীর বসত ফিটাও বাদ চায়নি আবুল গ্রুপের দখল অনিয়ম নিয়ে মিঠুন মুস্তাফিজের সরেজমিন ছয় পর্বের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব আজ ক্যামেরায় ছিলেন আহাদুল ইসলাম ভাটিয়ারি ইউনিয়নের ইমামনগরে শ্বশুরবাড়ির এই ঝুপড়ি ঘরে শেষ পর্যন্ত মাথা গোজার ঠাঁই হয়েছে আহমেদের অনুযায়ী ইউনিয়নের খাদেমপাড়া মৌজায় বাবা চানমিয়ার নামে ছিল তাদের দশ শতক বাড়ি যুগ যুগ ধরে বসবাস করে আসা পৈতৃক বাড়িটির দখল হারিয়েছেন এক দশকের বেশি সময় ধরে নেসার জানালেন প্লাবনে পৈতৃক সম্পত্তির দলিল ক্ষতিগ্রস্ত হলে বিপদ ঘাড়ে চাপে তাদের বললেন আবুল খায়ের গ্রুপের কারখানার চৌহদ্দির ভেতরে তাদের জমি দখল করা হলে নিজ শহরে শরণার্থী দশা হয় তার মতো প্রতিবন্ধী মানুষের হাতেমালা আউলঘাড়ের ওইদিকে আমার জায়গা আছে কিন্তু একশো সুশালি নম্বর দাগ সেইরা দখল করে রাখছে আমরা তো সেদের কাছে যাইনে কথা কিছু করতে পারতেছি না কিন্তু আমরা তো কোনোভাবে উদ্ধার করতে পারছি টাকা পয়সা নাই আমাদের কাছে অসহায় আমরা তার অন্য দু ভাইও প্রতিবন্ধী বড় ভাই সুলতান আহমেদ দখল হয়ে যাওয়া জমিটুকু ফিরে পাবার আগেই ওপারে চলে গেছেন শারীরিক প্রতিবন্ধী ছোট ভাই কবির আহমেদ অর্থ কষ্টে অর্ধাহারে অনাহারে মানবেতর দিন পার করছেন জীবনের শেষ বেলায়ও খোলা আকাশের নিচে এই ভিটার ওপর একটি চালতোলার সামর্থ্য হয়ে ওঠেনি তার আমরা গরিব মানুষ আমরা কিছু করার পার্টি যারা তাহলে তারা আরো পৌঁছে आला যে জুলুমบุรี মানে যে অবস্থা করতেছে মানে বলার মত না তারা আমাদেরকে সুযোগ দিতে যারা যাইবেলে সাড়ে দিতে জানা প্রতিবন্ধী তিন ভাইয়ের অভিযুক্ত দখলদার আবুল খায়ের গ্রুপের বিরুদ্ধে কার্যত কোনো পদক্ষেপ নেয়ার মতো নেই। স্থানীয় জনপ্রতিনিধিদের কেউ কেউ বলছেন আবুল খায়ের শিল্পগোষ্ঠীর ব্যবসা যতই বড় হচ্ছে দখলের শিকার এমন গরীব অসহায় প্রতিবন্ধী মানুষের উদ্বস্তু दशा ততই বাড়ছে আমাদের এলাকার প্রায় জায়গা আবুল খায়ের স্টিল দখল করে নিয়েছে আমার নিজের আপনজন ওরা কাগজপত্র নিয়ে যাওয়ার পরও আমাদেরকে কোনো সুর দিচ্ছে না আমাদের অনুরোধ থাকবে যে আপনাদের মাধ্যমে এই ভূমিদের সুদেরকে যাতে আর ভবিষ্যতে কারো জায়গা এভাবে দখল করে নিতে না পারে এসব নিয়ে আবুল খায়ের গ্রুপের বক্তব্য জানতে তাদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে ঢাকা ও চট্টগ্রামে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি আচ্ছা ভাইয়া এটা আপনার না মোস্তাফিজ বৈশাখী সংবাদ চট্টগ্রাম